ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক আসরে প্রথমবারের মতো খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান আর লিটন দাসকে নিলামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে মোস্তাফিজুর রহমান আগেরবারের মতোই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে খেলা থাকলেও কেউ খেলতে পারবে না আইপিএল। সোমবার রাতে ধানমন্ডির এক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিসিবির সভাপতি বলেন, যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি, তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না আইপিএল। আমরা এর মধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, তারা জেনে সব ক্রিকেটারকে নিয়েছে, না হলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল। উল্লেখ্য, বিসিবি আইপিএল নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের যে ক্রিকেটার আইপিএল খেলুক না কেন, তারা জাতীয় দলের খেলা থাকলে আর আইপিএল খেলতে পারবে না। কেননা মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, তাদের সাথে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। তাই জাতীয় দলে খেলা থাকাকালীন সময়ে কোনো ক্রিকেটারকে আইপিএল খেলতে দিবে না বিসিবির সভাপতি পাপন।